তীব্র দাবদাহে জ্বলছে মালদা জেলা। তারই মধ্যে ৬ দিন বিদ্যুৎ নেই। বাধ্য হয়ে গাজলে দেওতলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী গ্রামবাসীদের। ফলে পানীয় জলের সমস্যা, গরমে নাজেহাল চাষিরা, মাঠে চাষের জমিতে জল দিতে পারছে না। বিভিন্ন জায়গায় জানিয়েও কাজ না হওয়ায় মালদার গাজল বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেওতলা এলাকার বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছেছে। পুলিশ আশ্বাসে অবরোধ উঠে যায়। জানা গেছে রবিবার থেকে এলাকায় বিদ্যুৎ নেই। কৃষি এলাকা বলে পরিচিত মালদার গাজল। বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জল থেকে শুরু করে মাঠে চাষের জমিতে জল দিতে পারছে না চাষিরা। ফলে ফসলের ক্ষতি মুখে পড়তে হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছিল না। তাই বাধ্য হয়ে এদিন গ্রামের প্রমিলা বাহিনী ও পুরুষরা গাজল বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছায়। পুলিশ প্রশাসনের আশ্বাসে ও বিদ্যুৎ দপ্তর থেকে ট্রান্সফরমার নিয়ে গেলে তারপর জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। নজর দেওয়া হচ্ছে না। আমাদের গ্রামে পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা রয়েছে। বিদ্যুৎ না থাকলে ৭ দিন জল পাচ্ছি না। আমাদের জল খেতে হচ্ছে পুকুর থেকে। অনেক সমস্যা রয়েছে। সকাল থেকে প্রায় ৩.৫-৪ ঘন্টা অবরোধ করে চলে বিক্ষোভ। ওই গ্রামে প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার রয়েছে। তীব্র গরমের নাজেহাল পরিস্থিতি। তাই বাধ্য হয়ে অবরোধে সামিল হয়েছি। অবশেষে বিদ্যুৎ দপ্তর থেকে ট্রান্সফরমার নিয়ে আসে, অবরোধ তুলে নেওয়া হয়। দেওতলা অঞ্চলে আমরা রাস্তা অবরোধ করেছি। কেন? কারণ আমাদের প্রায় 7 দিন হয়ে গেল লাইনের কারণে। ওই জন্যই আমরা রাস্তা অবরোধ করি। তো আমাদের তুই পড়াশোনা করতো? হ্যাঁ। কোন মাধ্যমিক দিব? হ্যাঁ। পড়াশোনা হচ্ছে আর কি লাইনের কারণে আমরা এখন রাত্রেবেলা পড়তে পারি না। তাই আমরা খুব অসুবিধা আছি। লাইনে থাকা না থাকার জন্য আমরা পাচ্ছি না ভালো করে।